আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো কী ভাবছেন, এটা কি মেশিনের স্টিচ কাউন্টার? এটা কিন্তু একটি স্টিচ কাউন্টার, আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মেশিনের স্টিচ কাউন্টার। বলুন তো দেখি কী মেশিনের স্টিচ কাউন্টার ভাই? এটা হচ্ছে কানসাই স্পেশাল মেশিনের স্টিচ কাউন্টার সিলিন্ডার বিট। তো আমরা একটি মেশিন খুলছি, স্টিচ কাউন্টারটা প্রবলেম ছিল তাই আমরা স্টিচ কাউন্টারটা রিপেয়ারিং করলাম। এখন আমি স্টিচ কাউন্টারটা সেটিং করতেছি। তো স্টিচ কাউন্টারটা কীভাবে সেটিং করে দেখুন, আমি সেটিং করতেছি। আর স্টিচ কাউন্টারের সাথে ফিডব্যাক কীভাবে মিলাবেন, মানে স্টিচ কাউন্টারের সাথে ফিডব্যাকের ব্যাগে কতটুক থাকবে, সামনে কতটুক থাকবে, টান কীভাবে মিলাবেন, এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে। আমি সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। তো আমরা স্টিচ কাউন্টারটা এখন সেট করব এবং কি মেন শেপ লাগাবো। তো আমাদের মেন শেপ নিয়ে অলরেডি একটি ভিডিও আছে, সেই ভিডিওতে আমি কমপ্লিট করতে পারি নাই, তাই আমি এই ভিডিওতে দেখাবো যে স্টিচ কাউন্টার লাগানোর পর আপনি মেন শেপ কীভাবে সেটিং করবেন। মেন শেপ সম্পূর্ণ প্রবেশ করানোর পরে কী কী সেটিং করতে হয় সেই বিষয়টা আমি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন এবং কি আমাদের চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি প্লিজ এখনই সাবস্ক্রাইব করবেন। তো আমরা স্টিচ কাউন্টারটা কিন্তু সেটিং করলাম। তো আমরা স্টিচ কাউন্টারটা সেটিং করার পরে আমরা মেন শেপটি প্রবেশ করাবো। ভাই কোম্পানির জন্য এত কষ্ট করি, এত খালি কী লাভ বলেন? কোম্পানি বর্তমানে মেকানিকদের এত অবহেলা করে, এত মূল্যহীন আমরা, মানে বর্তমানে মেকানিক হচ্ছে সুপারভাইজার মতো হয়ে গেছে। যে কোনো সমস্যা হলে প্রায় কোম্পানিতে এখন মেকানিকদের সুপারভাইজারের মতো ডাকে মিটিংয়ে, এই মেশিন কেন নষ্ট হচ্ছিল, আরে ভাই এটা কি প্রোডাকশন নাকি, এটা গালি দিলাম আর দুই পিস প্রোডাকশন বেশি হলো। আর মানুষের মাথায় থেকে যা শিখ গেছে একজন কাছ থেকে, তার থেকে কিন্তু অ্যাডভান্স থেকে অনেক কিছু করতে হয় এটা মেকানিকের। আসলে বর্তমানে মেকানিক একদম মূল্যহীন, মাঝে মাঝে মনে হয় যে এই চাকরি ছেড়ে অন্য কোনো চাকরি করলে বোঝাই ভালো হইতো। এখনও বর্তমানে ভাই যে অবস্থা, এই অবস্থাতে মেকানিকের কোনো মূল্য নাই। এখন নতুন যারা কাজ শিখতেছে, আমি মনে করি মেকানিকের কাজ না শিখে অন্য কোনো কাজ শিখে অনেক ভালো। মেকানিক্স প্রথম কথা হচ্ছে মেকানিক্সের এত কষ্ট করেও কোনো মূল্য নাই, একদম মূল্যহীন। আগে যেই পরিমাণ মেকানিকের একটা মূল্য ছিল, মেকানিকের দাম দিত, বর্তমানে কিন্তু বেশিরভাগ কোম্পানিতে এখন মেকানিকদের কোনো দাম নাই। একটা মেশিন সাথে যদি 10 মিনিট দেরি বেশি হয় তাহলেই কিন্তু মিটিংয়ে তারা নিয়ে ডাকে, এই মেশিন কেন এত সময় ধরে মেশিন সমস্যা, হোয়াটসঅ্যাপে ফটো তোলা গ্রুপে দিয়ে দেয়, মেল দেয়, মানে বিভিন্ন সমস্যা। এখন চাকরি করাটাই হয়ে গেছে প্রবলেম, মানে মেকানিক চাকরি না করে অন্য কোনো চাকরি করলে বুঝি ভালো হইতো। যাই হোক, অনেক কথা বললাম। তো আমরা মেন শেপটা কিন্তু অলরেডি পরিবেশ করাইছি, এখন আমাদের যেই মেন মেন যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা করতেছি। যেরকম আমাদের এখানে মেন শেপের এখানে কিন্তু একটা জোড়া আছে, এখানে এই মেন শেপ কিন্তু দুইটা, হ্যাঁ, একটা বাম দিকে একটা ডান দিকে। তো ফিডব্যাকের ওই দিকে একটা আর এই হ্যান্ড পুলের এই দিকে একটা। তো এখানে দুইটা ক্যাম আছে, ক্যামের সাথে কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন জোড়া দেখা যায়, জোড়ার এখানে হচ্ছে দুইটা চারটি স্ক্রু আছে। তো সেখানে কিন্তু জোড়ার স্ক্রুগুলো আমরা গ্রুপে গ্রুপে লাগাইলাম। এখন আমরা স্টিচ কাউন্টারের এখানে লাগাচ্ছি, যে যে মেন মেন পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো আমি বলে দিতেছি। যে স্টিচ কাউন্টার এখানে একটি মেন শেপের সাথে একটি গ্রুপ আছে, এখানে আপনাকে ফার্স্ট স্ক্রুটি গ্রুপে দিতে হবে, তারপর জোড়ার এখানে যে স্ক্রুটা আছে এটা আপনাকে গ্রুপে দিতে হবে, তারপর ওই যে হ্যান্ড পুলির সাথে ওইখানে একটা ক্যাম আছে ওইটা আপনাকে গ্রুপে দিতে হবে, এই স্ক্রুগুলো আপনার ফার্স্ট স্ক্রুগুলো গ্রুপে গ্রুপে দেবেন। যাই হোক, যে কথা বলতেছিলাম, বর্তমানে মেকানিকের চাকরি হচ্ছে একটা প্যারা চাকরি, মানে প্যারা সবসময় মাথার ভিতরে থাকে, ঠিক আছে, এটা হলো না, এটা হলো না, মেশিন কেন এত সময় লাগলো। তো মেশিন সমস্যা হলে তো সময় লাগবে। যাই হোক, অনেক কথা বললাম, কেউ কিছু মনে করবেন না, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে